হিট অ্যালার্টের মেয়াদ আরও 3 দিন বাড়ছে। বৃহস্পতিবার থেকে পরবর্তী 72 ঘন্টা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, আমরা এর আগের 3 দিন যে হিট অ্যালার্ট জারি করেছিলাম তার মেয়াদ আজ শেষ হচ্ছে। বৃহস্পতিবার থেকে আরও 3 দিনের হিট অ্যালার্ট জারি করা হবে, কারণ আপাতত বড় পরিসরে বৃষ্টি হয়ে তাপ প্রবাহ দূর হওয়ার সম্ভাবনা নেই। আমরা হিট অ্যালার্ট জারি করে সরকারকে জানিয়ে দেই, সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে। সংশ্লিষ্টরা তাদের করণীয় যা সেটা করবে। তিনি বলেন, সারা দেশের তাপমাত্রা গত মঙ্গলবার থেকে বুধবারে কিছুটা বেড়েছে। চলতি এপ্রিল মাসে তাপপ্রবাহ পুরোপুরি দূর হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা দেখছি যে এটা মে মাসের 2 থেকে 3 তারিখ পর্যন্ত চলবে, এরপর হয়তো বিভিন্ন অঞ্চলে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আছে। এর আগ পর্যন্ত বড় পরিসরে বৃষ্টির সম্ভাবনা নেই, স্থানীয়ভাবে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। এদিকে বুধবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া, বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবহাওয়া অফিস জানায়, খুলনা বিভাগ সহ দিনাজপুর, নীলফামারী, রাজশাহী, ফরিদপুর, পাবনা ও গোপালগঞ্জ জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবন জেলা সহ বরিশাল বিভাগ এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অবশিষ্ট অংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিনে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শুক্রবার সন্ধ্যা 6টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে। শনিবার 27 এপ্রিল সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া, বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, জলীয় বাষ্পের আধিক্যর কারণে অস্বস্তি বিরাজ করতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত 5 দিনের আবহাওয়ার অবস্থা উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।